জাহাঙ্গীর দোস্ত কি খবর? কেমন আছিস দোস্ত? কি খবর? তুই আসিস না, পিছিয়ে তোর দেখি না। আচ্ছা বন্ধুরা, জাহাঙ্গীর উস্তাদ জাহাঙ্গীর বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন উস্তাদ আছে, যে তার শিষ্য হিসাবে পেয়েছেন সোহেল রানা, রুবেল, আর কে কে বলো, তুমি বলো দোস্ত, কে কে ছিল তোমার সাথে কাজ করছে? বিশেষ সৌদাগর, আলেকজান্ডার বউ, আলেকজান্ডার বউ এবং গাঙ্গুয়া, গাঙ্গুয়া আরো অনেক বড় বড় আর্টিস্ট যারা মার্শাল আর্ট করে সবাই আমরা শিষ্য। হ্যাঁ, যখন মার্শাল আর্ট আসলো বাংলাদেশে, হি ইজ দ্য ম্যান হু ইন্ট্রোডিউস মার্শাল আর্ট ইন বাংলাদেশ ফিল্ম। সে এত পপুলার, সে শুধু কিন্তু মার্শাল আর্ট ডিরেক্টর নয়, হি ইজ এ ফিল্ম ডিরেক্টর, ফিল্ম প্রডিউসার, ফিল্ম ডিস্ট্রিবিউটার, ফিল্ম আর্টিস্ট। অ্যান্ড আপনি যদি পলিটিক্যালি দেখেন, মানে আমাদের ফিল্মের পলিটিক্স দেখেন, এমন কোনো অর্গানাইজেশন নাই যেখানে আমার এই বন্ধুটা মানে নেতৃত্ব দেয় নাই। প্রডিউসার অ্যাসোসিয়েশন, ডাইরেক্টর অ্যাসোসিয়েশন অ্যান্ড ফিল্ম ক্লাব এভরিওয়্যার। তো এই যে সিনেমার থেকে তুমি চলে গেলাম দোস্ত, তুমি চলে গেছো যে না আমি চলে গেছি? আমি তো চলে গেছি, হ্যাঁ আমার তো ব্রেন স্ট্রোক হওয়ার পরে যত থাকতাম আমরা একসাথে অনেক কাজ টাজ তো করছি। হ্যাঁ, এখন তুমি বলো তো বন্ধু। আমি আছি, হ্যাঁ, ছবি একটা গল্প লিখতেছি। আচ্ছা, ছবির নাম ডিজিটাল প্যান। হ্যাঁ, খুব শীঘ্রই আরম্ভ করবো, নতুন আর্টিস্ট থাকবে। আমি ডিজিটাল প্রেম, গুড গুড, নিউ আর্টিস্ট। হ্যাঁ, আর তুমি ডিরেক্টর? হ্যাঁ, তুমি ক্যারেক্টার করবো না, ক্যারেক্টার অভিনয় করবো, একটা কেন্দ্রীয় চরিত্র। তুমি হিরো? হ্যাঁ, সে অনেক সিনেমার হিরো। আপনারা যারা একটু আমাদের আগের প্রজন্মের মানুষ, এমন কোনো মানুষ নেই উস্তাদ জাহাঙ্গীর আলমকে চেনে না, এবং এই ইন্ডাস্ট্রিতে যদি আপনি ঢোকেন তার নাম মানুষ ভুলে গেছে। হোয়াট ইজ ইজ স্যার নেম ওর আফটার নেম? সবাই বলে উস্তাদ, সবাই বলে উস্তাদ, বাট হি ইজ মাই ফ্রেন্ড। আমি তাকে, আমি তো তার এসি মানে সাগ্রেত না, কিন্তু তার সাথে যারা কাজ করছে, যারা তার সাগ্রেত হিসেবে কাজ করছে, মাথা গড়লে শেষ হবে না, সবাই করছে। বলো এখন এই যে চলচ্চিত্রের ভবিষ্যৎ, চলচ্চিত্র ভবিষ্যৎ আসলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু এমন সময় আছে চলচ্চিত্রে, দুঃসময় আছে, আবার সুসময় আছে। মিডিয়া মিডিয়া কোনো শেষ হয় না। আচ্ছা, যারা এটাকে শেষ করতে চাইছে তারা শেষ হয়ে যাবে, আবার নতুনভাবে সাজবে। যেমন সরকার বিনোদনের জন্য কোটি কোটি, হাজার কোটি টাকা বিনোদনের জন্য সহযোগিতা করতেছে, এই মুহূর্তে এটা ঠিক হওয়ার একটা সময় এসে গেছে, আবার ঠিক হয়ে যাবে। একসময় আমাদের, তুমি যখন আমরা ছবি বানাইছি এই সময় তো আমাদের জয় জয়কার, ছবি হলে ছবি লাগাইলে সাহসফুল। এখন তো বড় বড় ছবি লাগায় কই, লোকজন নাই, দুদিন পরে আর থাকে না, তো এই হলও নাই আসলে, যে আগের ভাঙাচোরা হলে ছবি দেখবে না, আর হল বন্ধ হয়ে গেছে। আর সরকার যে উদ্যোগও নিয়েছে, যদি আরও হল তল হয় ছবি আবার নতুন দিন ফিরে আসবে, আমরাই আস্তে আস্তে আগে আসবো, ছবি না বানাই কী করবো? তাহলে একটা প্রশ্ন করি, তুমি তো জানো পাঠান রিলিজ হয়েছে, ইন্ডিয়ান ছবি আস্তে আস্তে, তুমি কি মনে করো বন্ধু যে পাঠানের মতো ছবি যদি রিলিজ হয় তাহলে কি আমরা এই আমরা তুমি যে প্ল্যানটা করছো ছবি আগে আসবে, ছবি আগাবে? আমি এই যে গতকালকে এফডিসি স্টেডিয়ামে বসেছিলাম, এক নাম বলবো না, একজন হল মালিক বিক, সে আমাকে বলতেছে আমি সাতগুলো ছবি চালাইছি, আমার সাতটা হল আছে, দুইটার মধ্যে বাংলাদেশের ছবি আর দুটো আমাদের পাঠা, কিন্তু আমি সাতশো ফুল পেয়েছি, তিনশো ফুল নাই, ফুলটা এই ইয়া পাঠান পাঠান তাই তিনশো ফুললি ফুল, সে বলতে যে আজ তিনশো মোটামুটি ফুল, এইটা তো আর ফল তো ভাঙি ফেলার কথা, তো এইটা তো হয় নাই, বাংলাদেশের ছবি চলে এরকম সুন্দর জানে তোমাদের, আর হলগুলি ঠিক করতে হবে সত্যি বড় জিনিসটাতে। তো তুমি মানে আশা হতো তো, তুমি তুমি আশা হতো না, তুমি এখনো আশা করো আমাদের চলচ্চিত্র আবার নতুন জাগরণে আবার উঠবে, রাইট? ইনশাল্লাহ আবার নতুন দিন ফিরে আসবে। তো একটু প্রশ্ন, তোমাদের মতো লোক যদি এখন শুরু না করে কে শুরু করবে? আমি নাই, তুমি এখানে এক সময় মাথা ছিলা, তুমি নাই, উজ্জ্বল ভাই নাই, পারেশ ভাই নাই, কে করবে? ওয়াসিম ভাই মারা গেছে, কে করবে? যেমন তুমি ছিলে আমাদের সাথে সবাই, আমরা পলিটিক্যাল ফিল্ম পলিটিক্স, তো কারো দেশের মন্ত্রী হবো না, এমপি হবো না, এটার জন্য করে ফিল্মকে ভালোবাসি করছি। কিছু কিছু লোক এমনভাবে ঢুকে তারা এটাকে ধ্বংস করেছে, এই ছবি চলে না, এই ছবি চলে না, এই ছবি চলে, এখন তো ছবি বানাইতে পারে না, যারা ছবি বানাইছে তারা দূরে। হ্যাঁ, আর কোটি কোটি টাকা পৃথিবীর মাঝে সব জায়গায় ইন্ডাস্ট্রির মাঝে বাংলাদেশে হাজার কোটি টাকা ইন্ডাস্ট্রিতে লস করতেছে। কিছু প্রডিউসার মনে করো ছবি রিলিজ করার সময় দশ হাজার
5,000, 5,000, 1,000, 2,000 টাকা এরকম তারা এই ইয়া করছে কি এফডিসি বাকি নিচ্ছে নিয়ম অনুযায়ী, তাদের বিরুদ্ধে মামলা করতে চাই, দমন লাগায় এ লাগায়, এরা আরও বাইজায় গেছে, নিজের ছবি চলে না, বহুর গহনা বিক্রি করে জায়গা জমি বিক্রি করি, বাড়ি বিক্রি করি ছবি বানাইছে তারা, এরকম আগ্রহ লোক করেছিল। এদেরকে সরকারে সুনজর দিতে হবে, এদেরকে ইন্ডাস্ট্রি তারা এমডি হবে তাদেরও সুনজর রাখতে হবে এখানের উপরে। এখন প্রতিটা ফ্লোরের দাম বাড়িয়ে গেছে, কেন ছবি চলে না, ফ্লোরের দাম বাড়বে, শুটিংয়ের দাম বাড়িয়ে গেছে, ক্যামেরার দাম বাড়িয়ে গেছে, এটা কি আজব? ফিল্মটাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া এটা, এটাকে সুন্দরভাবে সরকারের যদি নজর দেয় সেটা ঠিক হবে। আমার মতে যাই প্রডিউসারগুলি দেওয়াই লয়ে গেছে, তাদের পাওনা জানা থাকলে সম্পূর্ণ এটা মকুব করে দেওয়া উচিত, মকুব কিন্তু নতুনভাবে সাজা উচিত। ইন্ডাস্ট্রি লস হয় না, কোটি কোটি টাকা ছবি বানাই লস করি না আমি, এটা কেউ উদ্যোগ নিচ্ছে না, আমি দেখছি এটার জন্য অনেকে লজ্জায় আই না। না, এই যে তুমি একটা ভালো পয়েন্ট ধরছো, এই যে এফডিসিতে শুনলাম গত মাসে ঈদের আগে তাদের বেতন দিতে পারে স্টাফদের, অথচ এফডিসি তো এর হওয়ার কথা না, না এফডিসিতে এত যন্ত্রপাতি আছে কোনো বাইরের পার্টি আসে না, ডিউ টু তারা প্রাইস বেশি করে, এটার জন্য কিছু করার নেই। তুমি তো নেতৃত্ব দিচ্ছো একশো এখানে এই ফ্লোর, এখানে শুটিং করতে গেলে এই দেড় টাকা দাঁড়াইছে, এটা ছিল 1,500 টাকা, 2,000 টাকা, এখন বলে এটা মানে 7,000 টাকা, 10,000 টাকা বাড়া এখানে শুটিং করতে গেলে। হয় কেন এটা কেন হবে? ছবি চলে না, ইন্ডাস্ট্রির লোকজন ঢুকতেছে না, এই জায়গার মধ্যে তুমি আরও রেট বাড়াইতেছ। ওই যে উপরে এই যে আমাদের সাউন্ড কমপ্লেক্স ছিল না, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ এটার উপরে এটা হল রুম করছে, এটা বাড়া ছিল 1,500, এটা করছে 4,500 বলে, আর মানুষজন দায়িত্বই যাবে না ওখানে। ইন্ডাস্ট্রিতে আমরা তোমরা ভালোবাসি বলে আমরা আসি, ইন্ডাস্ট্রি আগে পুরান লোকগুলো পেলাম না, বিভিন্ন কারণে তারা আসে না, বিভিন্ন কারণে। তো এটা তো উত্তরণ কি বন্ধু, আমাকে বুঝাও উত্তরণ। হ্যাঁ তুমি তোমার স্টেপ নেওয়ার কথা, তুমি তো জানো, তুমি তো এই ইন্ডাস্ট্রিতে অনেক সময় নেতৃত্ব দিচ্ছো। এফডিসিতে আমি বলি যারা সিনিয়র আছে তারা আসছে না, যারা কিছু শিল্পী ভালোবাসে, তুমি আমি আমরা যারা একটু প্রতিযোগীরা আছি, পরিচালকরা আছি, তাদেরকে দায়িকা এটা নিয়ে একটা আলাপ করতে হবে, কী করা যায় এটাকে, কীভাবে প্রতিরোধ পাওয়া যায় এখান থেকে। এখন তুমি নাটক জানো, হঠাৎ আয় ছবি বানাই রেডি দিতে হলে লোক কি কারণে যাবে, নাটক দেখতে যাবে? ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ নাটক দেখতে যাবে, ছবি বানাইতে হবে, ছবি আমরা বানাবো, আমি 20-22টা ছবি বানাইছি, সবগুলি সুপারি মার্শাল আর্টের উপরে ছবি বানাইছি, 20 লাখ পাইছে 1 কোটি টাকা, এখন হবে না কেন? এখন আগে যদি এফডিসি একটা বিল হইতো, ছবি বানাতে গেলে 50 লাখ 60 লাখ বিল হইতো, এখন তো এটা লাগে না, একটা সিডি দিলে চলে, এখন তো ছবি আরো বেশি আরো বিজনেস করবে। এখন যে প্রশিক্ষণ হবে সেটার নাম আকিদ।